যুব রাজনীতির অগ্রণী নেতা স্বাধীনতা যুদ্ধে মুজিব বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে জাতির পিতা নির্দেশে যুব সমাজকে সংগঠিত করেন তিনি। রাজনীতি, নেতৃত্ব ও সাংবাদিকতা বহুমুখী প্রতিভার ক্ষণজন্ম নেতা শেখ মনির আজ 82তম জন্মদিন। আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 1939 সালের 4 ডিসেম্বর টুঙ্গিপাড়ায় জন্ম শেখ ফজলুল হক মনির। বাবা শেখ নুরুল হক, মা শেখ আসিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন। সংগ্রাম তার রক্তে। 1962 সালে হামদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেন তিনি, কারাবরণও করেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মনি 1964 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে চ্যান্সেলর ও পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর আব্দুল মুনিম খানের কাছ থেকে সনদ গ্রহণে অস্বীকৃতি জানান। গণবিরোধী শিক্ষানীতির প্রতিবাদে সমাবর্তন বর্জন করে আন্দোলনেও নেতৃত্ব দেন। প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, সেই প্রতিক্রিয়াশীল শক্তির হাতে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতে পারে এবং জাতির পিতার আদর্শের বাংলাদেশের উপর আঘাত আনতে পারে, এটা কিন্তু শেখ ফজলুল হক মনি আগে থেকেই বুঝতে পেরেছেন। তার লেখনী শক্তির মধ্যে দিয়ে সজাগ করেছেন, জানাবার চেষ্টা করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার ডিগ্রি প্রত্যাহার করে নেয়। 6 দফা আন্দোলনে হুলিয়া মাথায় নিয়ে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। যুবকদের সংগঠিত করে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধ শেষে দেশ গঠনে জাতির পিতার নির্দেশে যুবকদের সংগঠিত করেন শেখ মনি। বিশেষ করে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ পুনর্গঠনে এবং জাতির পিতার হাতকে শক্তিশালী করার জন্য তিনি যুব সংগঠন, এই উপমহাদেশের প্রখ্যাত যুব সংগঠন আওয়ামী যুবলীগের সৃষ্টি করেন, প্রতিষ্ঠা করেন দৈনিক বাংলার বাণী। সিনেমা পত্রিকা ও বাংলাদেশ টাইমসের যাত্রাও তার হাত ধরে। দূরদর্শী রাজনীতির পাশাপাশি দক্ষতার সাক্ষর রেখেছেন সংবাদপত্রেও। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।